আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। ভিউয়ার্স, দিনের শুরুতেই আপনাদের সাথে আমরা প্রতিদিনের টাকা রেট প্রচার করে থাকি। আজ সোমবার 5ই ফেব্রুয়ারি ইংরেজি 2024 সাল। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা, বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং কষ্ট অনেকাংশেই কমে যাবে। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকা যে মূল্য পাবেন তাই উল্লেখ করব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। চলুন জেনে নিন আজ কোন দেশ থেকে আপনি ওই দেশে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা রেট পাচ্ছেন। মালয়েশিয়ান 1 রিঙ্গিতের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 25.90 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 23.05 টাকা। সৌদি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 29.27 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় 1 ইউরোর বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 132.75 টাকা, ক্যাশ পিকআপে 1 ইউরো রেট রয়েছে। ইতালিয়ান 1 ইউরোতে পাচ্ছেন 132.75 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 132.10 টাকা। ব্রিটেনের 1 পাউন্ডে পাচ্ছেন 155 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপও পাচ্ছেন 155 টাকা। সিঙ্গাপুরের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টাকা 10 পয়সা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 91 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 79 টাকা, অস্ট্রেলিয়ান 1 ডলারে পাচ্ছেন 79.60 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 75.10 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 65.61 টাকা, ব্যাপে পাচ্ছেন 63.74 টাকা। কানাডিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 89 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপও পাচ্ছেন 89 টাকা। ইউএইর 1 দিরহামে পাচ্ছেন 33.43 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। ওমানে 1 রিয়ালে পাচ্ছেন 315.02 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। বাহারানি 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 322.95 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 289.01 টাকা। কাতারি 1 রিয়ালে পাচ্ছেন 33.58 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। কুয়েতি 1 দিনারে পাচ্ছেন 396.81 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 354.90 টাকা। সুইজারল্যান্ডের 1 ফ্রান্সে পাচ্ছেন 140.48 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 140 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রাউন্ডে পাচ্ছেন 5.80 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। জাপানি 1 ইয়েনে পাচ্ছেন 33 পয়সা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন 32 পয়সা। দক্ষিণ কোরিয়ার 1 ওয়নে পাচ্ছেন 13 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 83 পয়সা। ইন্ডিয়ান 1 রুপির বিনিময়ে পাচ্ছেন 1.29 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে 1 রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য, তবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটবে। যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। এছাড়াও আপনি যখন দেশে টাকা পাঠাবেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ বিকাশ, রকেট, উপায় গোপন নাম্বার এখন দিলে এখন পাবেন ইত্যাদি পদ্ধতির কারণেও প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। যাই হোক, যে কোনো পদ্ধতিই আপনি পছন্দ করে দেশে রেমিটেন্স পাঠান না কেন, অবশ্যই ব্যাংকের মাধ্যমে বা বৈধ পন্থায় পাঠাতে চেষ্টা করবেন। কেননা আপনি যখন বৈধ পন্থা দেশে রেমিটেন্স পাঠাবেন তখন আপনার পাঠানো রেমিটেন্সের সাথে সরকার প্রদত্ত ঘোষণা অনুযায়ী আপনি ব্যাংক থেকে 2.50% হারে একটি প্রণোদনা টাকা পেয়ে যাবেন। তাই যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন আপনার টাকাটার সাথে তিনি যেন ওই টাকাটি বুঝে নেন। এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট। ভিউয়ার্স, প্রতিদিনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।